আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন বিকে ইনোভেশন ভিডিও ইউটিউব চ্যানেল, এটি হচ্ছে একটি মেশিনারিজ প্রতিষ্ঠান। এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মেশিনারি সম্পর্কে ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের কী পরিমাণ মেশিন সরঞ্জাম আমরা মার্কেটে দিচ্ছি। তো বর্তমানে বিকে ইনোভেশন ভিডিওতে 30টার উপরে আইটেমের মেশিনারিজ রয়েছে। তার ভিতরে একটি জনপ্রিয় মেশিন, সেটি হচ্ছে বিকে হ্যামার মেশিন। তো এই হ্যামার মেশিনটি অনেকে বলে ইন্ডিয়ান মেশিন, এটি ইন্ডিয়ান মেশিন না। অনেকে অনেক ক্ষেত্রে বলে এটি সাইক্লোন হ্যামার মেশিন, কেউ বলে এটা পালভাইজার মেশিন। তো ওইটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে মেশিন কিন্তু একই নাম, হয়তো এক একজনা এক একটা ভিন্ন রূপে ডাকতে পারে। তো এই মেশিনটি হচ্ছে 5 হর্স পাওয়ারের 440 মোটর দিয়ে সেটিং করা আছে। এটি ডেলিভারি যাবে নোয়াখালী জেলায়। তো এটি এই জায়গায় আপনি 5 হর্স পাওয়ার 440 ব্যতীত যদি মনে করেন 220 লাইন আছে, আপনি 220 মোটরও দিতে পারবেন। তো মেশিনের সাথে কী কী পাচ্ছেন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। ইতিপূর্বে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, আমি যেটি বলছিলাম যে মেশিন খুলে দেখাবো, মেশিনের সাথে কী কী পাচ্ছেন আপনারা সেটি এখন আপনারা দেখুন। তো এটি হচ্ছে হ্যামার মেশিন। এটা এই যে কাটি সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এগুলা বেলেট, এই বেলেট দিয়ে কিন্তু আপনার এই যখন মেশিনটি চলবে তখন এই বেলেটগুলা ঠিক এভাবে দাঁড়িয়ে থাকবে, এই দাঁড়ানো অবস্থায় হ্যামারিং হবে। মেশিনের উপরে পাটাতন আছে, এই যে মেশিনের উপরে দাঁত দেওয়া আছে, এই দাঁত বা পাটা যেটাই বলেন এর ভিতরে ঘর্ষণ খাবে, আর এই বেলেট দিয়ে কিন্তু হ্যামারিং হবে। নিচে নেট দেওয়া আছে, এই নেটের সাহায্যে এই পাশে পাখা দিয়ে কিন্তু আপনার মালটা ধীরে ধীরে উপর দিয়ে নেমে আসবে। ভিডিওর সাথে আমরা একটা লিঙ্ক দিচ্ছি, ইতিপূর্বে আমরা মেশিনে চালিয়ে যেগুলো দেখাইছি সেই ভিডিও লিঙ্কটা দিচ্ছি, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন কিভাবে মেশিনটি চলে। তো এই মেশিনের আরপিএম হচ্ছে 4000 আরপিএম এ মেশিনটি চালাইতে হবে। সাথে আপনারা পাচ্ছেন 3টা নেট, একটা নেট লাগাই দিব আর 2টা নেট সাথে আমরা দিয়ে দিচ্ছি, এখানে ভাঁজ করে রাখা হয়েছে। 3টা নেট 3টা সাইজের দিব, আপনি যেমন খুশি করতে পারবেন। যদি কিনা মনে করেন মিহি দানা করবেন, মিহি পাউডার করবেন, করতে পারবেন। যদি মনে করেন যে আপনি সুজি করবেন বা ভুট্টা ফাঁকি করবেন মুরগির খাবারের জন্য, সেটা কিন্তু একই মেশিন দিয়ে আপনি হরেক রকমের কাজ করতে পারবেন। তো কী কী কাজ করতে পারবেন, কী কী জিনিস পাউডার হবে আমি আপনাদেরকে কিছু পাউডারের নমুনা বা স্যাম্পল দেখাবো, চলুন যাওয়া যাক। এটা হচ্ছে মিহিদানা, আপনি আঙুলে দেখলে বুঝতে পারছেন। এরপরে যেটি হচ্ছে এটি কিন্তু একদম পাউডার ময়দার মতন হবে বা গুঁড়া দুধের মতন হবে, ফুটলে কিন্তু উড়ে যাবে, দেখা যাবে না, গায়ে মাখাটে একদম পাউডারের মতন হবে। আর এটা হচ্ছে যেটা লাক্সারি পাউডার বলে সেটার সিস্টেমে, এটা হচ্ছে পালিশ, এগুলা রেগু মাছের খাবারের জন্য তৈরি করা হচ্ছে। আর এটা যেটা দেখছেন এটা কিন্তু আপনার একটু মোটা মিহি কুড়া বলা হয় এটাকে, এগুলো মাছের খাবার বা মুরগি খাবারের সাথে মিশ্রণ করে ফিট বানানো হয়। এটা হচ্ছে ভুষি, এটা হচ্ছে ভুষির তীর বা আপনার অন্যান্য ভুষি যেগুলো মার্কেটে আপনারা দেখতে পান সেগুলো কিন্তু এটা ভুষি, এটা সরাসরি গম থেকে উৎপাদন হবে। এটা তুষকে, এটা তুষকে কুড়া বানানো হয়েছে, এটা কিন্তু মোটা দানা কুড়া। আপনি চাইলে একই তুষকে পাশাপাশি এরকমও করতে পারবেন, এরকমও করতে পারবেন, একই মেশিন যে মেশিনটা আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো যদি কিনা হলুদ মরিচ ব্যবহার করেন, আমার কাছে দর্শক দুঃখিত হলুদটা নাই, এটা হচ্ছে মরিচ, এই মরিচটা কিন্তু এরকম পাউডার হয়ে যাবে একবারেই, তবে 100% শুকনা মরিচ মেশিনে দিতে হবে, নরম মরিচ কিন্তু মেশিনে পাউডার হবে না। আপনার মনে রাখতে হবে শুকনা মরিচ দিলে কিন্তু একবারে পাউডার হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন। আর বর্তমান যে মেশিনটা আপনারা দেখলেন, এই মেশিনের মূল্য হচ্ছে 440 মোটর সহকারে 25,000 টাকা, 220 মোটর সহকারে নিলে আপনার 52,000 টাকা। এটি হচ্ছে কমপ্লিট সেট আপ, যদি কিনা মোটর উইদাউট মোটর অনলি মেশিন নেন সেক্ষেত্রে আপনি 37,000 টাকায় নিতে পারবেন, অনলি 3 পিস জালি পাবেন আর মেশিন পাবেন উইদাউট মোটর। তো দর্শক আজকে এ পর্যন্তই, ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, আল্লাহ হাফেজ।